ওখানে ডিনার বিনার হয়েছে ক্রুজেতে, বাট ওর ইচ্ছা ছিল ট্রাভেল কিচেনে, তো তো সবসময় তো আমাদেরই কথা শোনা, তার জন্য এবারে আমি ওর কথা শুনলাম। এখন যেখানে যাবে ও কারটাকে নিয়ে যাবে। তো আমরা বুকমাই শোতে আমরা অলরেডি টেবিল বুক করে রেখেছিলাম, তো 7টার সময় আমাদের টেবিল বুক আছে। তো চলো আমরা তাড়াতাড়ি বেরোই। রেস্টুরেন্টটা যেটা, এটা একদম রাস্তার ওপরে নয়, একটু ভেতরে আছে। তো আর পাশে একটা সোলার ডোমও এখানে রেডি হচ্ছে। তো এই যে এই সোলার ডোমটা এখানে রেডি হচ্ছে, এর কাজ চলছে এখানে। আর এখান থেকে সিধে যেতে হবে আমাদের। এটা হলো ধামসার এন্ট্রি, আর এন্ট্রির সামনেই একটা বড় এখানে তবলা বানানো আছে। এটাও একটা রেস্টুরেন্টই এখানে বসে আছে। এখানে এই স্ট্যাচুগুলো বানানো আছে ট্রেডিশনাল ওয়েতে। আবার মাস্কও পরানো হয়েছে। তো এই যে তবলা মতন বানানো আছে, এটাই অ্যাকচুয়াল রেস্টুরেন্ট। এখান দিয়ে এন্ট্রি আছে। তো আমরা তো নন এসি বুক করেছি, এখানেও একটা এরিয়া আছে, আই থিঙ্ক এটা নন এসি আর এটা এসি। তো এটা হলো এন্ট্রি। কুলের আচার আর এটা লঙ্কার আচার। তো এখানে আমরা স্টার্টারে অর্ডার করেছি চিংড়ি স্পেশাল ফ্রাই আর বাঁশ পোড়া, মাংস না মাংসটা, এই দুটো স্টার্টারে। তো এগুলো সব একদম অথেন্টিক লাগছে, একদম অথেন্টিক তরিকাতে বানায়। আর মেন কোর্সে আমরা অর্ডার করলাম এখানে চিকেন বিরিয়ানি, এটাও এদের অথেন্টিক ওয়েতে বানানো। এর সঙ্গে ওরা আমাদের রিকমেন্ড করলো পোড়া হারি মাটন। তো মেন কোর্সে এটা অর্ডার করেছি। আর কি করলাম, আর বাচ্চাদের জন্য এটা মালা পোড়া, এটা নন স্পাইসি থাকবে, বাট এইতে ফিশ চিকেন এসব থাকবে পিসেস করে, আর স্টিম রাইস।
ইভেন এদের সার্ভিং টেবিলটাও অনেক আলাদা, এখানে পাশে গামছা দেওয়া আছে। এদের বেভারেজটা সার্ভ করার স্টাইলও অনেক আলাদা, কাঁসারের গ্লাসে ওরা সার্ভ করছে। তো এটা গন্ধরাজ লেবু দিয়ে বানিয়েছে আর এটা কাঁচা আম দিয়ে বানিয়েছে। ভালো, আর ওইটা সার্ভও এই কাঁসারের থালায় করছে। এখানে একটা চাটনি না, এটা চাটনি আর স্যালাড আর এটা চিংড়ি ফ্রাই। কিরম লাগলো বাবা? গুড। তো এটা হলো আর একটা আমাদের স্টার্টার, বাঁশ পোড়া মাংস না মাটন। কিরম লাগছে? কোনটা বেশি ভালো লাগলো, প্রন না এটা? বাঁশ পোড়া মাংস। তো স্টার্টারে আমাকে সব থেকে বেশি প্রন ফ্রাই ভালো লেগেছে, কেন আমি তোমাদের ওটা পরে গিয়ে বলছি। তো প্রন ফ্রাই আমরা আর একটা অর্ডার দিয়েছি। তো এটা স্টিম রাইস, এই যে চিকেন বিরিয়ানি আছে, মালা পোড়া আর এটা পোড়া পোড়া হাঁড়ি মাটন। ডেজার্টে আমরা নিয়েছি পাটিসাপটা আর এখানে ভাপা দই। তো এইটা ওদের নন এসি এরিয়া, সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানটা এরম করে করা আছে। আর এই যে ডোম শেপটা আছে এটা প্রপার একটা রেস্টুরেন্ট, এটা এসি। তো কেমন হলো ডিনার? ডিনার বলতে খাবার কোয়ালিটিটা ভালো ছিল, একদম অথেন্টিক ছিল। বাট আমি বলবো কি, তোমরা যদি বাচ্চাদের নিয়ে আসার এ করছো তাহলে আসুনি তোমরা, কেন কি বাচ্চারা খেতে পারবে না। সবগুলোই আমরা যতগুলোই নিয়েছি সবগুলোই স্পাইসি ছিল, ইভেন ডালটাও একটু স্পাইসি ছিল, আমি খেয়ে দেখলুম। ওইতে শুকনো লঙ্কা দিয়েছিল ওরা, তো সবগুলোই স্পাইসি ছিল। তো শুধু ভাত ছাড়া বাচ্চারা আর কিছু খেতে পারবে না। তো খাবারগুলো যেগুলো ছিল সব অথেন্টিক একদম ছিল, বাঁশ দিয়ে, বাঁশ ইউজ করেছে ওরা বানাতে। তারপরে নারকোল, খোলা যে নারকোল থাকে ওইটাকে স্টিম করে বানিয়েছে, সবই মানে অথেন্টিক ছিল। আমার মানে খেতে খেতে এত ঝাল লাগছিলো, তারপরে আমি আর ভিডিওই করতে পারলাম না, লিটারালি আমার পুরো সোয়েটিং হচ্ছিল। হ্যাঁ, তো এবি তো পুরো সোয়েটিং করছিলো, তো বাচ্চাগুলো ঠিক করে খেতে পারলো না। আমরা তো একটু এনজয় করেছি, আর বাকি ঘরে গিয়ে আমি তোমাদের কটাকা কী নিয়েলো কোন ডিশটা ওইটা আমি তোমাদের ঘরে গিয়ে বিল দেখে বলবো, কেন কি নামগুলো একটু ডিফিকাল্ট ছিল যেটাকে আমার মনে নেই। তো এখন আমরা যাচ্ছি ঘরে। তো এটা যে আমরা বুকিং করেছিলাম, আমরা এখানে অনলাইন জোম্যাটোতে বুক করেছিলাম। তো বুকিং করতে 20 rupees নিয়েছিল পার হেড, ওটা আমরা নন এসি করেছিলাম, বাট এসিতে করলে 50 rupees নেবে পার হেড, না পার হেড 50 নেবে। আজকে খালি ছিল বলে ওরা আমাদের অ্যালাউ করলো এসিতে বসার জন্য।
অনেক বেশি খাওয়া হয়ে গেছে। খাওয়ার থেকে আমি বলবো কি জলটা বেশি খেয়ে নিয়েছি, কারণ কি অনেক স্পাইসি লাগছিল। এই এটা হলো বিল, তো আমি তোমাদের একবার বলে দিই যে কি কি আছে, প্রাইসটা কি কি। হ্যাঁ, তো আমরা স্টার্টারে নিয়েছি চিংড়ি ফ্রাই, ওটা স্টাফ ছিল, কোকোনাট ওয়াগারে দিয়ে স্টাফ করা ছিল, আর পাঁচফোড়া মাংস নিয়েছিল। চিংড়ি ফ্রাইটা ছিল 698, কেন কি আমরা দুটো নিয়েছিলাম, একটা ছিল প্রাইস 349, আর গন্ধরাজ লেবুর একটা শরবত ছিল আর একটা কাঁচা আমের শরবত ছিল, তো শরবত শরবতের প্রাইসটা ছিল 69 ইচ। আর নিয়েছিলাম আমরা পোড়া হরি মটন, ওটা 399, ডাল একটা 59, মুসুর ডাল নিয়েছিলাম আমরা, ওটা 59। আর ডেজার্টে আমরা নিয়েছিলাম পাটি শাকটা, ওটা নিল 99, ওইতে এক প্লেটে দুটো ছিল, আর ভাপা দই 89। তো আমাকে খাবার কোয়ালিটি ভালোই লেগেছে, খালি স্পাইসি অনেক বেশি। তো তোমরা যদি কেউ স্পাইসি খেতে পছন্দ করো তাহলে তোমরা অবশ্যই ওখানে যেতে গিয়ে ট্রাই করতে পারো, বাট বাচ্চাদের যদি নিয়ে যাচ্ছ তাহলে ওটা চলবে না, বাচ্চারা কিছুই খেতে পারবে না। এর মধ্যে আমাকে সব থেকে ভালো লেগেছে চিংড়ি ফ্রাইটা, আর মালা পোড়াটাও আমাকে ভালো লেগেছে। বিরিয়ানিটা ওরা বলছে কি ওরা অথেন্টিক ভাবে মানে বানাতে কিছু কেওড়া ওয়াটার গুলাব জল বগেরে কিছু ভি ইউজ করে না, বাট আমাকে লাগলো কি ওটা বিরিয়ানি নয়, একটা কিছু রাইসের বাইনেছে ওরা, বাট বিরিয়ানি লাগলো না ওটা। তোমাকে কি পছন্দ হলো? তো আমার ভালো লেগেছে বিরিয়ানিটা, ভালো লেগেছে বিরিয়ানিটা, একটু আলাদা রকমের ছিল, আমি একটু কিন্তু কিন্তু করছিলাম, কেন কি এখানকার ইয়ারসালান আর এই বিরিয়ানি খেয়ে কেমন হবে, তো বিরিয়ানিটা আমাকে ভালো লেগেছে, একটু আলাদা টেস্ট ছিল। মাংসটা তো খাস ছিল, হ্যাঁ মাংসটা নরমালি ছিল, আর মাংসটা প্লাস সেদ্ধও হয়নি ঠিক করে, যেটা বাসেতে করেছিল ওটা ওরা বললো কি একদম নরম হবে, ওটা আর একটু কুক হতো আমার হিসেবে, ওটা একটু মানে চুইটাই ছিল ওটা। তো আজকে আমাদের এক্সপিরিয়েন্স এটাই ছিল, তো এরই সামনে চলো আজকের এই ব্লগটা আমি এখান অব্দি রাখছি। তোমাদের যদি এই ব্লগে কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো আর কমেন্ট করো, আর তোমরা যদি আমার চ্যানেলে নিউ আসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দিও। তো চলো আবার তোমার সামনে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, তখন বাই, গুড নাইট, বাই, গুড নাইট, বাই, গুড নাইট।